আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইএমডি আলিফ আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনারা কিভাবে টেক ইন্ট্রো তৈরি করতে পারেন, যেমন সোহাগ 360, এফ প্রোডাকশন, এসটি ইউনিক টেক, তারপর নেটবিট, এরকম বড় বড় টেক ইউটিউব চ্যানেলগুলো তাদের ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করে থাকে। ঠিক সেরকমই আমরা কি একটা ইন্ট্রো তৈরি করতে পারবো শুধুমাত্র আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে? হ্যাঁ, এটা সম্ভব। সুতরাং কোনো হইচই ছাড়াই চলুন শুরু করা যাক। তো স্বাগতম বন্ধুরা, আগেরবার আমি দেখেছিলাম যে কীভাবে আপনারা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। চাইলে উপরে ভেসে ওঠা আই কার্ডে ট্যাপ করে দেখে আসতে পারেন। তো টেক ইন্ট্রো তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে তিনটি জিনিস। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি ইন্ট্রো ভিডিও, যেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এবং প্রয়োজন হবে দুটি অ্যাপ, প্রথমটি হলো কাইনমাস্টার এবং দ্বিতীয়টি হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই দুটোটা লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, যাদের ডাউনলোড করেনি তারা গিয়ে ডাউনলোড করে নেবেন। আমি এখন রয়েছি পিক্সেলাব অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে ঢোকার পর আমরা যেটা করব, এই নিউ টেক্সটটা যেটা রয়েছে সেটা এই অপশনে ট্যাপ করে ডিলিট করে দিব, অ্যান্ড ওকেতে ট্যাপ করব। দেন আমরা যেটা করব, এই অপশনটা ট্যাপ করব। ট্যাপ করার পর ট্রান্সপারেন্টে ট্যাপ করতে হবে আমাদের। তো আমরা ট্রান্সপারেন্টে ট্যাপ করলাম। তারপর আমরা যেটা করব, এই অপশনে ট্যাপ করব, অ্যান্ড এই শেপস অপশনে ট্যাপ করব। তারপর আমরা এরকম একটি শেপ দেখতে পাবো। তারপর এটাকে এইখান থেকে ধরে টেনে বড় করে দিব, যাতে এটা পুরো জায়গা ফিল আপ হয়ে যায়। অ্যান্ড ফিল আপ হয়ে গেল, তো এখান থেকে আমরা নিচ থেকে স্ক্রোল করব। স্ক্রোল করার পর যে কোনো একটি কালার নিয়ে নিব। সো আমি এখান থেকে এই গ্রিন কালারটা সেট করলাম, অ্যান্ড এই রাইট অপশনে ট্যাপ করব। দেন আমাদের যেটা করতে হবে, এই লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। লেয়ার অপশনে ট্যাপ করার পর এই তালা অপশনে ট্যাপ করব। তারপর আমরা যেটা করব, এই প্লাস আইকন যেটা রয়েছে সেটা ট্যাপ করব, অ্যান্ড এখান থেকে আমরা ফ্রম গ্যালারি ট্যাপ করব। তো এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটা রয়েছে সেটা সিলেক্ট করব। সো আমি আমার লোগো সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে যদি আপনাদের লোগোটা সার্কেল হয় তাহলে এই অপশনে ট্যাপ করে আপনাদের লোগো ক্রপ করে নেবেন। তাই আমার লোগোটা সার্কেল, তাই আমি এই অপশনে ট্যাপ করে আমার লোগোটাকে ক্রপ করে নিলাম, অ্যান্ড এটাকে রাইট অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের যেটা করতে হবে, এটাকে টেনে ধরে এখানে এনে মাঝখান বরাবর রাখতে হবে। তো রাখার পরে আমরা এখানে স্ক্রোল করব। স্ক্রোল করার পর এই কালার অপশন রয়েছে সেখানে ট্যাপ করব, অ্যান্ড এটাকে অ্যানেবল করে দিব। সো এটা অ্যানেবল করার পর আমরা এই রাইট অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের আবার এই লেয়ারে চলে যেতে হবে। তো লেয়ারে ট্যাপ করার পর আমরা কি করব, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা ট্যাপ করতে হবে। তো এটা ট্যাপ করার পর আমরা এই দুইটা সিলেক্ট করে নিব, টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে এই যে মিক্স অপশনটা দেখতে পাচ্ছেন সেটা ট্যাপ করবেন, অ্যান্ড ওকেতে ট্যাপ, অ্যান্ড এই দুইটা মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম বাংলাদেশের পতাকা হয়ে গেছে, হোয়াট এভার। সো আমরা এখান থেকে স্ক্রোল করব, অ্যান্ড স্ক্রোল করে ইরেজ কালারে ট্যাপ করব, অ্যান্ড এটাকে অ্যানেবল করে এই যে অপশনটা দেখছেন এটা ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর এই রেড কালারের উপর রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই টিক চিহ্নতে ট্যাপ করবেন, তারপর এটা রিমুভ হয়ে যাবে। সো তারপর আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার পর আমাদের আর কোনো কাজই নেই, জাস্ট এটাকে আমরা এই সেভ অপশনে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করব। তারপর আমাদের এই ডিমেনশনে ট্যাপ করে আলট্রাতে দিয়ে দিব, অ্যান্ড সেভ টু গ্যালারি দিয়ে দিব। দেন আমাদের এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি এসে পড়েছি কাইনমাস্টার অ্যাপের ভিতরে। সো এখানে প্রবেশ করার পর আমরা এই প্লাস আইকনে ট্যাপ করব। তারপর আমরা তৃতীয় অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব। তারপর আমরা যেটা করব, মিডিয়াতে ট্যাপ করব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করব, অ্যান্ড যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তারপর রাইট অপশনে ট্যাপ করব, অ্যান্ড প্রথমে চলে যাব। তারপর আমরা কি করব, এই লেয়ার যে অপশনটা রয়েছে সেটা ট্যাপ করব, অ্যান্ড এখান থেকে সিম্পলি আমরা মিডিয়াতে ট্যাপ করব। মিডিয়াতে ট্যাপ করার পর আমরা যেটা করব, আমরা পিক্সেলাব অ্যাপ্লিকেশনে যেই ফটোটা সেভ করেছি সেটা এখানে আনব, ব্যাস। অ্যান্ড আমরা এই স্প্লিট স্ক্রিনে ট্যাপ করব। দেন আমরা কি করব, এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিব, দেন রাইট অপশনে ট্যাপ করব। অ্যান্ড আমরা যেটা করব, এখন এখন লেয়ারে আবার ট্যাপ করব, তারপর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটা রয়েছে সেটা এখানে আনব। তো আমি আনলাম। আনার পর আমরা এটা কি করব, এখান থেকে থ্রি ডটে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কি করব, সেন্ড টু ব্যাকে ট্যাপ করব, অ্যান্ড এটা পিছে চলে যাবে। তো তারপর আমরা কি করব, এটা এই সার্কেলের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিব,
যাতে কোনো জায়গায় কোনো রকমের স্পেস না থাকে। সো আমি বসিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, এই রাইট অপশনে ট্যাপ করব, তারপর আবার ঠিক লেয়ারে ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করব। অ্যান্ড এবার আমরা একটি লাইটিং বার ইফেক্ট নিয়ে, যেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা এখনই গিয়ে ডাউনলোড করে নেবেন। এই যে এটা, সো এটা আমরা একটু রোটেট করব অ্যান্ড এটাকে হালকা একটু বড় করব। সো এটা একেবারে উপরের দিকে নিয়ে যাব। এভাবে নিয়ে যাওয়ার পর এই অ্যানিমেশন অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা হালকা একটু করে সামনে আগাবো অ্যান্ড এই প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কি করব, লাইটিং বারটাকে ধরে টেনে এই পর্যন্ত নিয়ে আসব, তারপর আবার একটু আগাবো, এরকম করে আবার প্লাস আইকনে ট্যাপ করব, তারপর আবার আমরা ওই লাইটিং বারটাকে টেনে ধরে নিয়ে আসব, তারপর আবার একটু আগাবো, আবার প্লাস আইকনে ট্যাপ করব, তারপর আমরা একটু পিছে চলে যাব, আবার প্লাস আইকনে ট্যাপ করব, অ্যান্ড এবার আমরা একেবারে পিছনে চলে যাব। সো এভাবেই আমরা করে ফেলব, তারপর আমরা রাইট অপশনে ট্যাপ করব। তো এবার আমরা কি করব, এবার যে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আমরা যে ফটোটা সেভ করেছি সেই লেয়ারের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এই থ্রি ডটে ট্যাপ করব। থ্রি ডটে ট্যাপ করার আমরা এটাকে কি করব, ব্রিং টু ফ্রন্টে ট্যাপ করব। তারপর আমরা কি করব, রাইট অপশনে ট্যাপ করব অ্যান্ড আমাদের শাইনিং পিএনজি লেয়ারের উপর ট্যাপ করব। তারপর ডান দিক থেকে স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমরা যেটা করব, এখান থেকে আলফা অপাসিটিটা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এটার অপাসিটিটাকে 70 অথবা 80 মতো করে দিব। করে দেওয়ার পর রাইট অপশনে ট্যাপ করব অ্যান্ড এটাকে আমরা কি করব, এক্সপোর্ট করে দিব এই শেয়ার অপশনে ট্যাপ করে, অ্যান্ড এই এক্সপোর্ট অপশনে ট্যাপ করব। দেন এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করা শেষ হলে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব, তারপর এখান থেকে আবার ব্যাকে চলে আসব, অ্যান্ড এবার আমরা আবার প্লাস আইকনে ট্যাপ করব। এবার আমরা প্রথম অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে আবার মিডিয়াতে ট্যাপ করব, অ্যান্ড আমি আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করতে বলছিলাম সেই ভিডিওটা এখানে আনতে হবে, অ্যান্ড রাইট অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের লোগোটা ঠিক কোথায় বসাইতে হবে। সো আপনারা এভাবে চালিয়ে দেখবেন যে কোথায় বসাতে হবে আমাদের লোগোটা। সো এখানে আমাদের লোগোটা বসাতে হবে, তাই এখানে আমি থামালাম। সো থামানোর পরে আমরা কি করব, এখানে লেয়ারে ট্যাপ করব অ্যান্ড মিডিয়াতে ট্যাপ করব, তারপর আমরা যেই ভিডিওটা একটু আগে এক্সপোর্ট করেছি সেটা এখানে আবার আনব। আনার পরে আমরা এটাকে একটু ছোট বড় করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর আমরা কি করব, এখান থেকে ডান দিকে দেখব যে স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমরা একটি ক্রোমা কি নামে একটি অপশন পাব, সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পর ডাইরেক্ট আমরা এখান থেকে এটাকে অন করে দিব, অর্থাৎ এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর আমরা কি করব, রাইট অপশনে ট্যাপ করব। সো তারপর আমরা কি করব, এখান থেকে আমরা একটু পিছে যাব। পিছে যাবার পর এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এই কাঁচি অপশনে ট্যাপ করব, তারপর স্প্লিট অ্যাট প্লে হিটে ট্যাপ করব। ট্যাপ করার পর রাইট অপশনে ট্যাপ করব এবং প্রথম ক্লিপটায় ট্যাপ করার পর আমরা এই ডান দিক থেকে স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমরা এই ব্লেন্ডিংয়ে ট্যাপ করব অ্যান্ড এটাকে ওভারলেতে দিয়ে দিব। ওভারলেতে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর উপর দিকে আসব অ্যান্ড এখান থেকে আমরা ইন অ্যানিমেশন ট্যাপ করব। ট্যাপ করে ফেড দিয়ে দিব, তারপর আবার ব্যাকে চলে আসব অ্যান্ড নিচে এসে আউট অ্যানিমেশনে ট্যাপ করব, আবার ফেড দিয়ে দিব। সো ফেড দেওয়ার পর এবার আমরা কী করব, রাইট অপশনে ট্যাপ করব। রাইট অপশনে ট্যাপ করার পর এর পরের যে ক্লিপটা রয়েছে সেটাই ট্যাপ করব। সো এটা ট্যাপ করার পর আমরা এবার কি করব, এটা ইন অ্যানিমেশনে ট্যাপ করব। ইন অ্যানিমেশনে ট্যাপ করার পর আমরা এটাকে ফেড করে দিব। ফেড করার পর সো এটাকে ডিউরেশন ঠিক 1.0 দিয়ে দিব অ্যান্ড আবার ব্যাকে চলে আসব অ্যান্ড আউট অ্যানিমেশন আমরা ফেড দিয়ে দিব। সেমভাবে এটা ডিউরেশন আমরা 1.0 দিয়ে দিব। জিরো দেওয়ার পর আমরা কি করব, রাইট অপশনে ট্যাপ করব অ্যান্ড দ্বিতীয় ক্লিপটা ধরে আমরা ওই প্রথম ক্লিপের বরাবর বসিয়ে দিই, যেন একটু মিক্স হয়ে থাকে দুটোটা। এখন দেখতেই পাচ্ছেন যে দুটোটা অনেক সুন্দরভাবে মিক্স হয়ে আছে। সো এখানে আমরা কি করব, যেখান থেকে আমাদের লোগোটা শুরু হয়েছে তার পরের একটু পর থেকে আমাদের টেক্সটটা দিতে হবে। আমরা লেয়ারে ট্যাপ করব অ্যান্ড টেক্সটে ট্যাপ করে আপনাদের যে ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন অ্যান্ড ওকেতে ট্যাপ করবেন। তারপর এই নামটা এই লোগোর ঠিক নিচে বরাবর নিয়ে আসবেন অ্যান্ড ছোটো বড় করে কাস্টমাইজ করে নেবেন। করার পর আমরা এই ফন্ট অপশনে ট্যাপ করব অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রোল করে
আমাদের পছন্দ মতো ফন্ট দিয়ে দিব। সো আমার এখানে রোবোটো থিম এটা অনেক ভালো লাগে, সো আমি এটাই সিলেক্ট করলাম অ্যান্ড রাইট অপশনে ট্যাপ করব। সো তারপর এই ফন্টটা এখানে সেট হয়ে যাবে। তারপর ডান দিক থেকে আমরা স্ক্রোল করব, স্ক্রোল করার পর এই শ্যাডো অপশনটা অন থাকবে, এটা আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা কি করব, উপরে চলে আসব। উপরে চলে আসার পর ইন অ্যানিমেশনে ট্যাপ করব, তারপর ফেডে ট্যাপ করব, অ্যান্ড এটা ডিউরেশন আমরা ঠিক 1.0 দিয়ে রাখবো। অ্যান্ড এখান থেকে ব্যাকে চলে আসবো আবার, তারপর আউট অ্যানিমেশনে ট্যাপ করব, তারপর আবার ফিডে ট্যাপ করব, অ্যান্ড এটা ডিউরেশন 1.0 থাকবে। সো আমরা এটাকে কি করব, রাইট অপশনে ট্যাপ করব। রাইট অপশনে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেক্সটের লেয়ারটা বাকিটুকু অতিরিক্ত রয়ে গেছে। সো এটার উপর আমরা ট্যাপ করব, ট্যাপ করে কাছে অপশনে ট্যাপ করব, অ্যান্ড ট্রিম টু রাইট অফ প্লেহিডে ট্যাপ করব, অ্যান্ড এটা কেটে গেল ব্যাস। তো তারপর আমরা কি করব, এখানে যে ইন্ট্রোর ক্লিপটা রয়েছে সেটার উপর ট্যাপ করব, ট্যাপ করার পর এই সাউন্ড অপশনে ট্যাপ করব, অ্যান্ড এটাকে মিউট করে দেব এখানে ট্যাপ করে। দেন রাইট অপশনে ট্যাপ করব, অ্যান্ড আমরা এখানে কি করব, আমি ডিসক্রিপশনে একটি সাউন্ড এফেক্টসের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা আপনাদের গিয়ে এখনই ডাউনলোড করতে হবে। সো আমাদের কি করতে হবে, এই যে কাঠিটা দেখতে পাচ্ছেন এটা লোগো যেখানে শুরু হয়েছে সেই বরাবর রাখতে হবে। রাখার পর আমরা এই অডিওতে ট্যাপ করব, এবং আমি যেই সাউন্ড এফেক্টসটা আপনাদেরকে ডাউনলোড করতে বলেছি সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমি সাউন্ড এফেক্টসটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড প্লাস আইকনে ট্যাপ করব, সো এটা অ্যাড হয়ে যাবে। তারপর রাইট অপশনে ট্যাপ করব, তারপর এখানে প্রথমে যতটুকু অপ্রয়োজনীয় অংশ রয়েছে ততটুকু আমরা কেটে দিব। তারপর কাটার পর আমরা এটাকে লং প্রেস করে সামনের দিকে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এখানে তিনটা ট্রানজিশন সাউন্ড এফেক্টস থাকবে, সো আমরা প্রথমটা সিলেক্ট করব। সো প্রথমটা আমরা কাটাকাটি করে ভাগাভাগি করে নিয়ে নিব। এখান থেকে এই পর্যন্ত হলো প্রথম সাউন্ড এফেক্টস, সো আমরা এটাকে কাটাকাটি করে নিব। সো আমরা এটা ট্যাপ করব এবং প্রথম দিক থেকে কেটে নিব, অ্যান্ড ট্রিম অর স্প্লিটে ট্যাপ করব, তারপর ট্রিম টু লেফট অফ প্লেহেডে ট্যাপ করব। তারপর আমরা এই বাকিটুকু যে শেষ অংশ রয়েছে সাউন্ড এফেক্টসের সেখানে কাঠিটা নিয়ে যাব, তারপর আবার এটা ট্যাপ করব। ট্যাপ করার পর স্ক্রোল করে স্ট্রিম অথবা স্প্লিটে ট্যাপ করব। করার পর আমরা এবার ট্রিম টু রাইট অফ প্লেহিটে ট্যাপ করব, অ্যান্ড ব্যাস আপনাদের একটা ট্রানজিশন সাউন্ড এফেক্টস এখানে বসে গেল। তারপর রাইট অপশনে ট্যাপ করব, ট্যাপ করার পর এখন দেখতে হবে যে আমাদের লোগোটা ঠিক কোন সময় এসেছে, সেই অনুযায়ী কাঠিটা এখানে রাখতে হবে, অ্যান্ড এই অপশনে ট্যাপ করবেন। তারপর এটা আপনাদের ফুল দেখাবে, ফুল দেখানোর পর আপনাদের যে ট্রানজিশন সাউন্ড এফেক্টসটা রয়েছে সেটা লং প্রেস করবেন, অ্যান্ড ওই কাঠি বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা ওই ট্রানজিশন সাউন্ড এফেক্টসের উপর আবার ট্যাপ করবেন, অ্যান্ড সাউন্ড অপশনে ট্যাপ করে এটা সাউন্ডটা হালকা কমিয়ে দিবেন, যেমন 30-এর মতো, অ্যান্ড রাইট অপশনে ট্যাপ করবেন। দেন আপনাদের ভিডিওটা শেয়ার অপশনে ট্যাপ করে এক্সপোর্ট করে নেবেন, তারপর ভিডিওটা দেখতে হবে কিছুটা এরকম। তো এতটুকু ছিল মূলত আজকের ভিডিও। আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম একটি ইন্ট্রো আমি এখন তৈরি করতে পারবো, তাহলে ভিডিওটাকে এখনই লাইক দিয়ে দিন। আর যারা টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন। ও সরি সরি, একটা কথা বলতে ভুলে গেছি, যারা এই টেক ইন্ট্রো তৈরি করতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে পরবর্তীতে কোন টপিকের ভিডিও আপনাদের প্রয়োজন। আমি চেষ্টা করব পরবর্তীতে ওই টপিকের ভিডিও নিয়ে আসতে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোনো ভিডিওতে, ইউ নো রাইট, ভিডিওতে You know right what I'll say. And dekha hocche next kono video te. Allah Hafiz. Dekha hocche next kono video te. Allah Hafiz. Visa Lab application. E duno ta link description e. E duno ta. To ei chilo muloto ajke je ei ajke video ta etotuku chilo. So এবং যদি আপনাকে এরকম একটি ইন্ট্রো আমি এখন বানাতে পারবো। আর যারা ভিডিওটা টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন করে দিন অন।